দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী উদ্যোগ গ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডেক্স থেকে বিস্তারিত জানাচ্ছেন ঝর্ণারানী। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী উদ্যোগ গ্রহণে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণ আয়োজন সহ প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতকরণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের ডিবি রোডস্থ আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা সভাপতি রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নীলুফা ইয়াসমিন, শিল্পী সুভাষিনী দেবী এবং শামীমারা মিনা সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সময় টেলিভিশন রংপুর বিভাগের সহকারী ব্যুরো প্রধান হেদায়তুল ইসলাম বাবু। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার জোর দাবি জানায়। ঝর্ণারানী, ন্যাশনাল ডেস্ক, এনকে টেলিভিশন। সেই সমাধান কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। প্রিয় বন্ধুগণ, এই যে পরিস্থিতি চলছে, একেবারে শ্রমিক, ক্ষেত মজুর, দিন মজুর, মেহনতি মানুষ, খেতে খাওয়া মানুষ, প্রত্যেকের মধ্যে একটাই আতঙ্ক, আজকে ডেঙ্গু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।